فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. رمضان সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব রমাদানের শেষ দশক কেমন করে কাটাতেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সাহাবায়ে কেরাম এবং আমাদের যারা সালাত ছিলেন তারা। আমরা কিয়ামুল্লাইল নিয়ে এর আগে কথা বলেছি। রমাদানের শেষ দশক কাটানোর বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব সালাফ এক্সক্লুসিভ ইবাদতের মানসিকতা নিয়ে তাদের মাইন্ডসেট করেছিলেন এবং তারা অধিকাংশই এতেকাফে চলে যেতেন। তাহলে শেষ দশকের এক্সক্লুসিভ ইবাদত করার জন্য তারা টেকনিক হিসাবে বা সিস্টেম হিসাবে তারা এতেকাফ এই সুযোগটিকে গ্রহণ করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি প্রথম দিকে রমাদানের প্রথম দশকে এতেকাফ করেছেন। তারপরে তিনি যখন তাকে বলা হলো যে আপনি যা খুঁজছেন সেটা আপনার সামনে রয়েছে তিনি দ্বিতীয় দশকে এতেকাফ করেছেন। এরপর যখন তাকে বলা হলো যে আপনি যা খুঁজছেন সেটা আরও সামনে রয়েছে অর্থাৎ শেষ দশকে তখন তিনি শেষ দশকে এতেকাফ করলেন। তিনি জীবনের শেষ কয়েক বছরে শেষ দশকে এতেকাফ করতেন এবং তার মৃত্যুর পরে তার স্ত্রীরা এবং সাহাবারা শেষ দশকে এতেকাফ করতেন। তাহলে শেষ দশক জুড়ে এতেকাফ করা এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এবং সালাফদের মানহাজ ছিল নীতিমালা ছিল তারা সেটা করেছেন। আচ্ছা এটা গেল একটা দিক। রাত্র কীভাবে কাটাতেন সেটা নিয়ে আমরা অন্য আলোচনাও কিছু বলেছিলাম। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যেটা অন্য দশকগুলো করতেন না। আবার এটাও প্রমাণিত হয়েছে যে রমাদানে তিনি এত বেশি ইবাদত করতেন যেটা রমাদানের বাইরে তিনি করতেন না। তাহলে তার এক্সক্লুসিভ ইবাদতের দশকটা ছিল শেষ দশক। আমাদের সালাফ সেটাই অনুসরণ করার চেষ্টা করতেন। শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন, রাত্রিকে আবাদ করতেন ইবাদত দিয়ে, সালাত দিয়ে, কিয়ামুল লাইল দিয়ে, কেরাত দিয়ে এবং তার সাথে তিনি তার পরিবার পরিজনকে জাগাতেন এবং নিজে কোমর কষে ইবাদতে লেগে যেতেন। তো এটা ছিল তাদের আমল। আচ্ছা আমরা যদি একটু ভিন্ন মাত্রিক একটু চিন্তা করি যেমন আমাদের বর্তমান সমাজে শেষ দশকটা কেমন, আমরা দেখি যে শেষ দশকে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যায়, কিয়ামুল লাইলে কাউকে পাওয়া যায় না, তারাবিতে মুসল্লির সংখ্যা কমে যায়। শেষ দশকে আমাদের সমাজে আমরা দেখি যে বাজারে ভিড় বাড়তে থাকে, মানুষ কেনাকাটায় এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার জন্য আসলে ইবাদতের সময় আর করা হয়ে ওঠে না। তাহলে আমাদের সালাফ কী করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, তাদের কি ঈদের প্রস্তুতি ছিল না, তাদের কি কেনাকাটা ছিল না? উত্তর হচ্ছে হ্যাঁ, তাদের ঈদের প্রস্তুতি ছিল, তাদের কেনাকাটা ছিল, কিন্তু তারা শেষ দশককে কেনাকাটার জন্য কখনো ব্যবহার করতেন না। তারা কেনাকাটাটা আগে সেরে নিতেন বা রমাদান বিষয়ক যে প্রস্তুতি, যে খাদ্যদ্রব্যের সরবরাহ, খেজুর সংগ্রহ, ইফতার সংগ্রহ, সাহারির ব্যবস্থা, এগুলো তারা আগে থেকে ব্যবস্থা করতেন। শেষ দশকের মধ্যে দুনিয়াবি এবং জাগতিক ব্যবস্থা ব্যস্ততা তারা রাখতেন না। তাহলে এই জায়গায় মনে হয় আমাদের একটু চিন্তার অবকাশ আছে যে আমরা শেষ দশকটাকে এক্সক্লুসিভ ইবাদতের জন্য যদি রাখি, এতেকাফের জন্য যদি রাখি, কিয়ামুল লাইলের জন্য যদি রাখি, সিয়াম সাধনা, দান খয়রাত, সাদাকা এবং আরও যে সমস্ত ইবাদতগুলো করা আমাদের পক্ষে সম্ভব হয় সেটার জন্য যদি রাখি, এটা হবে বিচক্ষণ মুসলিমের কাজ এবং এটা হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে সর্বোত্তম। এবং আমরা কেনাকাটা যদি আগে সেরে নেই সেটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসুন আমরা আমাদের সালাফদের অনুকরণে ইবাদত বাড়িয়ে দেই পুরো রমাদান জুড়ে এবং বিশেষ করে শেষ দশকে, আর দুনিয়ার ব্যস্ততাটা একদমই শেষ দশকে এসে আমরা জিরো করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলোকে কবুল করুন এবং আমাদেরকে শেষ দশকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই দোয়া রেখে, সেই কামনা পেশ করে আপনাদের সবাইকে সেদিকে আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।